প্রায় পরে আধুনিক আবাসন সুবিধায় প্রায় 2.25 একর জমিতে গড়ে উঠছে একটি গুচ্ছ গ্রাম। নরসিংদের রায়পুরায় ভূমিহীনদের ভূমি সহ আধুনিক আবাসন সকল সুযোগ সুবিধায় প্রায় 2.25 একর জমিতে গড়ে উঠছে একটি গুচ্ছ গ্রাম। এ গ্রামে 40 ভূমিহীন পরিবার পাবেন ভূমি সহ আধুনিক মানসম্মত আবাসনের সকল সুযোগ সুবিধা। জানা যায়, গুচ্ছ গ্রাম নির্মাণের জন্য উপজেলা শ্রীনগর ইউনিয়নের পান্তশালা খেয়াঘাট সংলগ্ন প্রায় 2.25 একর জমিতে মাটি বরাদ্দের কাজ প্রায় শেষ। সেখানে 40টি ভূমিহীন পরিবারের মধ্যে প্রতিটি পরিবারের জন্য প্রায় 5% ভূমির উপর নির্মাণ করা হবে একটি বাড়ি। এখানে বসতঘর ছাড়াও থাকছে একটি রান্নাঘর, একটি টিউবওয়েল, প্রতি বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছাড়াও থাকছে বাড়ির সামনে সবজি বাগান করার জন্য অল্প কৃষি জমি। এদিকে গুচ্ছগ্রামে থাকবে একটি মানসম্মত কমিউনিটি সেন্টার। বৃহস্পতিবার এই গুচ্ছগ্রাম নির্মাণে মাটি বরাদ্দের কাজ পরিদর্শন করেছেন গুচ্ছগ্রাম প্রকল্পের এপিডি ডক্টর একেএম অলিউল্লাহ। সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, জেলা তাহান উপনর্মা কর্মকর্তা আব্দুল গনি, গুচ্ছগ্রাম প্রকল্পের সহকারী প্রকৌশলী এন এ নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ অলিউল্লাহ। নরসিংদী রায়পুরা থেকে আবু হাসানের তথ্য বিচিত্রে অকুমান ডট টিভি।